এই পুতুলতন্ত্র আসলে কি? কুসুমপুর নামের ওই গ্রামে কে করল পুতুলতন্ত্র? এতে কি সাধ্য তার? কেন কুসুমপুরের ছোট ছোট বালক বালিকারা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল? তারানাথ তান্ত্রিক কি পারবেন সকল রহস্যের জট উদ্ঘাটন করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পুতুলতন্ত্র। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে ইন্দ্রনীল, অন্যান্য চরিত্রে সাগ্নিক, পার্থ ও শিউলি। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পুতুলতন্ত্র। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি সুস্থ আছেন তো? ও, আপনাকে দেখে বুকে বল যেন ফিরে পেলাম পুনরায়। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনাকে বেশ চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে। গতকাল রাতে কি কিছু আপনি দেখতে পেয়েছেন নাকি? গতকাল রাতে আমি এক বৃদ্ধার দর্শন পেয়েছি হে ব্রজধারী, তবে তার মুখ আমি দেখতে পাইনি। তাকে হাতে নাতে ধরার আগেই সেই স্থান ছেড়ে সে পালিয়ে গেছে। সুতরাং এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তোমাদের গ্রামে যে পুতুলতন্ত্র করছে সে হলো ওই বৃদ্ধা। হ্যাঁ, কি বলছেন ঠাকুরমশাই? কোনো এক বৃদ্ধা আমাদের এই গ্রামে সর্বনাশ করতে এমনভাবে উঠে পড়ে রেখেছে? হ্যাঁ, তবে এই প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো না, কারণ সেই বৃদ্ধা যে আসলে কে তা আমার কাছেও অজানা। আচ্ছা ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাদের তবে এখন কি করণীয়? হ্যাঁ, সেই বৃদ্ধাকে যে কোনো উপায় ঠেকাতে হবে আমাদের, নচেত মহা অনর্থ ঘটে যাবে। যে তুমি তোমার গাঁয়ের বেশ কিছু মানুষকে জানিয়ে দাও যে আজ রাতে তারা যেন অপেক্ষা করে তোমাদের গাঁয়ের ওই বুড়ো বটতলায়। তুমিও থাকবে আমার সাথে, তারপর আমরা সকলে মিলে পাকড়াও করবো তাকে। ওই বৃদ্ধাকে আটকাতে না পারলে সব শেষ করে দেবে সে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। আজকে রাতে তবে আমাদের অভিযান ওই শয়তানি বুড়িকে হাতে নাতে ধরা। বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল, আমি আর কিশোরী তারানাথ তান্ত্রিকের বাড়িতে এসেছি, কিন্তু ঠাকুরমশাইয়ের দর্শন আমরা একটিবারের জন্য পাইনি। কিশোরী নিজের মনে গুনগুন করে কি যেন একটা গান গাইছে বহুক্ষণ ধরে। আকাশের দিকে চোখ যেতেই আমি দেখলাম কালো অন্ধকার আকাশের পরতে পরতে মেঘের আস্তরণ জমতে শুরু করেছে। মাঝে মধ্যে সাদা বিজলির ছটা খেলে যাচ্ছে চোখের পলকে। এর থেকে খুব সহজেই এটা অনুমান করা যায় যে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হবে। অবশেষে অনেকটা সময় অপেক্ষা করার পর আমি ধৈর্যহীন হয়ে চারির উদ্দেশ্যে বললাম, আচ্ছা চারিমা, আশাইস্তক ঠাকুরমশাইয়ের দর্শন পাচ্ছি না কোথাও, বলি তিনি কি গৃহে নেই নাকি? চারি এবার সৌজন্যমূলক মৃদু হেসে আমার প্রশ্নের উত্তর দিল, আগে না কাকাবাবু, কি যেন একটা দরকারে বাবা মশাই বাড়ির বাইরে বের হয়েছেন খানিক মুহূর্ত আগে। তবে আপনারা কোনো চিন্তা করবেন না, তিনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। আমার কথা শেষ হতে কিশোরী এবার বলল, ঠাকুরমশাই বাড়ি নেই,
সেই কারণেই আসার পর থেকে তার দেখা পায়নি। একে সন্ধ্যায় এমন ঘন অন্ধকার নেমে এসেছে, তার উপর আকাশ জুড়ে আবার মেঘ করেছে, এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হলো বলে। এমন অসময় মানুষটা বাড়ির বাইরে না জানি কোন বিপদাপদের মুখোমুখি হতে হয়। হে ঈশ্বর, প্রভু, তুমি দেখো, ভালোই ভালোই তিনি যেন গৃহে ফিরে আসেন, তাহলে আমার চিন্তা খানিকটা লাঘব হয়। কিশোরীর কথা মুখ থেকে খুঁজতে না খুঁজতেই সদরের খোলা দরজা পার করে বাড়ির অভ্যন্তরে ঢুকে এলেন তারানাথতান্ত্রিক। হাসতে হাসতে তিনি মোলায়েম কণ্ঠে কোমল সুরে এবার বললেন, কে কিশোরী, তুমি যে দেখছি ভারী চিন্তার মধ্যে পড়েছো আমাকে নিয়ে। এই দেখো, আমি বাসায় ফিরে এসেছি, কি হে, এবার তোমার চিন্তার ভার কিছুটা লাঘব হলো কি? হ্যাঁ, ঠাকুরমশাইকে দেখতে পেয়েই আমি আর কিশোরীর মুখমণ্ডল জুড়ে এক প্রাণখোলা অনাবিল হাসির রেখা ফুটে উঠল নিজের অজান্তেই। নিষ্পাপ শিশুর মতো কিছুটা সরল স্নিগ্ধ হাসি হেসে কিশোরী বলল, এই তো ঠাকুরমশাই গৃহে ফিরে এসেছেন দেখছি। সত্যি আপনাকে নিয়ে ভারী দুশ্চিন্তার মধ্যে পড়েছিলাম, বাইরে প্রকৃতির যা অবস্থা দেখছেন, এক্ষুনি প্রবল ঝড় বৃষ্টি নামলো বলে। আরে ধুর, এতে এত চিন্তার কি আছে? যখন যেটা ঘটার কথা কপালে লেখা থাকবে তখন সেটা ঘটবেই, শত চেষ্টা করেও তা ঠেকানোর সাধ্য আমাদের কারণ নেই। এটা আপনি একটা খুব দামি কথা বলেছেন ঠাকুরমশাই। সত্যি এই কথাখানির তাৎপর্য কিন্তু অনেক। তারানাথ তান্ত্রিক এবার উঠে এলেন দাওয়ায়, তারপর তক্তপোষের উপর বসলেন আরাম করে। প্রকৃতি জুড়ে এবার আরম্ভ হল ঝড়ের মহাতাণ্ডব। বেশ কিছুটা সময় এক বিধ্বংসী ঝড় উঠে তছনছ করে দিল সব কিছু। তারপর যথারীতি শুরু হলো মুষলধারে বর্ষণ। ভাবখানা এমন যেন এই ঝড় বৃষ্টি সব কিছু থমকেছিল ঠাকুরমশাইয়ের গৃহে ফেরার অপেক্ষায়। তারানাথ তান্ত্রিক এবার তার কন্যা চারির উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে হাত ছাড়লেন, চারিমা, ও মা চারি, আমাদের তিনজনের জন্য তিন পেয়ালা চা করে আনতো মা, একটু বেশ ভালো করে। ঠাকুরমশাইয়ের দিকে আমি এবার বাড়িয়ে দিলাম সঙ্গে করে নিয়ে আসা পাসেংশো সিগারেটের প্যাকেটখানা। তিনি সেটা হাতে নিয়ে চোখের সামনে তা তুলে ধরে উল্টে পাল্টে কি যেন দেখতে থাকলেন। আস্তে আস্তে তার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসির উদয় হল। সিগারেটের প্যাকেট খুলে একখানি সিগারেট বের করে ঠোঁটের ডগায় তা চেপে ধরে তাতে আগুন ধরালেন তিনি। তারপর মৃদুমন্দ টান দিতে লাগলেন তৃপ্তির সাথে। কালো অন্ধকারাচ্ছন্ন শূন্যের মধ্যে মিশে যেতে লাগলো সাদাটে ধোঁয়া। কিছুটা সময় যাওয়ার পর চারি এসে একখানা টিমটিমে লণ্ঠন রেখে গেল তক্তপোষের এক পাশে। সোনালি আলোয় ভরে গেল আমাদের মুখমণ্ডল। এরপর মেয়েটা আমাদের তিনজনের জন্য তিন কাপ লেবু চা আর সাথে আগের বানানো চাল কড়াই ভাজা খাঁটি সরিষার তেল দিয়ে আচ্ছা করে মাখিয়ে পাত্রভর্তি অবস্থায় তা নামিয়ে রেখে গেল আমাদের সামনে। চাল কড়াই ভাজা মুখে পুড়ে সশব্দে তা চিবোতে শুরু করলাম আমি। এবার হাত বাড়িয়ে বেশ কিছুটা চাল কড়াই ভাজা তুলে নিয়ে তা চালান করলাম সোজা মুখে। তারানাথ তান্ত্রিক এতক্ষণে চুমুক বসালেন চায়ে। আহা, সে কি অপূর্ব অতুলনীয় স্বাদ! চারি এবার চুলে বিনুনি করতে করতে এসে কিছু সময়ের জন্য বসলো আমাদের কাছে। তার সঙ্গে থাকা একটা ছোট্ট কাপড়ের পুতুলের প্রতি আমাদের দৃষ্টি গেল। কিশোরী সেই পুতুলটাকে হাতে তুলে নিয়ে তা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর হাসতে হাসতে বলল, আরে বাস, পুতুলটাকে তো বেশ সুন্দর দেখতে, তা চারিমা, এটা কোথা থেকে পেলে? একথা বলে কিশোরী দেখলাম বাচ্চা শিশুর মতন পুতুলটিকে নিয়ে খেলাধুলো করতে করতে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। তার নাক টিপে গাল টলে দিল সে। আমি তার এইরূপ বালক সুলভ আচরণ দেখে কিছুটা যেন অসন্তুষ্ট হলাম তার প্রতি। তবে চারি হাসতে হাসতে বলল, আরে কাকাবাবু, এই পুতুলটা আমাকে কিনে দিয়েছিলেন বাবা মশাই সেইবার রথের মেলা থেকে। আমি আর কিশোরীর এমন শিশুর মতো আচরণ সহ্য করতে পারলাম না মোটেই। খানিক যেন ধমকের সুরেই বললাম, আহ কিশোরী, তুমি পারো বটে, তোমার শরীর থেকে ছেলে মানুষটিতে কিছুতেই গেল না দেখছি। এই পুতুলখানা চারিকে দিয়ে দাও, দিয়ে দাও বলছি। সত্যি মাঝে মাঝে তুমি এমন এক কাজ করে বসো না, যা দেখে হাসবো না কাঁদবো
তা বুঝেই উঠতে পারি না। এই নাও, এই নাও চারিমা তোমার পুতুল, পুতুলটা ভীষণ সুন্দর দেখতে। আচমকা আমার এবার চোখ গেল তারানাথ তান্ত্রিকের দিকে। আমি দেখলাম তিনি কেমন যেন থম মেরে বসে আছেন, মনে মনে গুরুত্বপূর্ণ কোনো কিছু ভাবছেন বোধ হয়। পুতুল প্রসঙ্গে কথা ওঠার পর থেকেই এমন ধারায় চুপ হয়ে গেছেন তিনি। আমি এবার তারানাথ তান্ত্রিকের উদ্দেশ্যে বললাম, ঠাকুরমশাই, আরে ও ঠাকুরমশাই, কি হলো আপনার, হঠাৎ করে কী এত ভাবতে শুরু করলেন বলুন তো দেখি। আমার কথা এবার সম্বিত ফিরল তারানাথ তান্ত্রিকে, কিছুটা গলা খাকারি দিয়ে তিনি বলে উঠলেন, আসলে এই পুতুলটিকে দেখে আমার এক বিশেষ ঘটনার কথা মনে পড়ে গেল সহসা। সেই ঘটনার কথা ভাবলে আজও আমার বুকের হৃদস্পন্দনের মাত্রা কয়েক গুণ বেড়ে যায় আপনা হতেই। সেই হাড় হিম করা ঘটনার কথা স্মরণ এলে বুকের রক্ত যেন জল হতে শুরু করে একটু একটু করে। সেবার এই পুতুল নিয়েই এক বীভৎস কাণ্ড ঘটেছিল কুসুমপুর নামের এক গ্রামে। আমি আর কিশোরী এবার একে অপরের প্রতি চোখ চাওয়াচাই করলাম। আমরা বিলক্ষণ বুঝলাম যে এটাই হলো সেই সুবর্ণ সুযোগ গল্প শোনার জন্য। তাই কিশোরী অযথা আর ফালতু সময় অপচয় না করে দ্রুততার সাথে বলল, ঠাকুরমশাই, আজ তাহলে বরং আপনি সেই ঘটনার কথাই বলুন, আমার তা শুনতে ভীষণ রকমের ইচ্ছে করছে। তারানাথ তান্ত্রিক এবার আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়ে বললেন, তোমরা শুনতে চাও সেই ঘটনার কথা? আচ্ছা বেশ, আজ বরং সেই কাহিনী তোমাদের বলছি আমি, তোমরা মন দিয়ে তা শুনতে থাকো। আমি আর কিশোরী এবার গল্প শোনার আনন্দে একটু কাছাকাছি এসে গায়ে গা ঠেকিয়ে বসলাম। ঘরের অভ্যন্তর থেকে ভেসে এলো শঙ্খ নীনাদের আওয়াজ। দেখলাম তারানাথ তান্ত্রিকের ছোট্ট মেয়ে চারি শুদ্ধ বস্ত্রে, হাতে জ্বলন্ত এক মৃত প্রদীপ নিয়ে সন্ধ্যা দেখাতে ব্যস্ত। আজ আমি তোমাদের যে কাহিনী শোনাব বলে ঠিক করেছি তা ঘটেছিল কুসুমপুর নামের এক গ্রামে। আমাদের বাড়ি থেকে কুসুমপুরের দূরত্ব ছিল বেশ অনেকটা। একদিন উষাকালে খুব ভোরে আমি জলাশয়ের দিকে যাচ্ছি স্নান করার উদ্দেশ্যে। ঠিক এমন সময় দেখলাম এক দল মানুষ পড়ি কি মরিভাবে ছুটে আসছে আমার দিকে। আমার বুকটা কেমন যেন ধড়াস করে উঠল। মনে মনে ভাবলাম, তবে কি আবার কারোর কি কোনো বিপদ আপদ ঘটল নাকি? সেই দলটি এবার আমার ঠিক সামনে এসে থমকে দাঁড়ালো। তারপর অত্যন্ত হাঁপাতে হাঁপাতে তাদের মধ্যে থেকে একজন তরুণ বয়সের পুরুষ মানুষ দেহের স্নায়বিক চাপ কিছুটা নিয়ন্ত্রিত করে আমার উদ্দেশ্যে দুই হাত জড়ো করে বলল, আমাদের অশেষ ভাগ্য যে আপনাকে সাত সকালে এইখানে পেয়ে গেলাম। ঠাকুরমশাই, বড় বিপদের মুখোমুখি হয়েছে আমাদের গোটা গ্রামের সকল নিরীহ মানুষেরা। আপনাকে যেভাবেই হোক সেই বিপদ থেকে রক্ষা করতেই হবে আমাদের, না হলে সব কিছু ছারখার হয়ে যাবে। গোটা কুসুমপুরের বাতি জ্বালানোর মতো অবশিষ্ট আর কেউই থাকবে না হয়তোবা। তাদের দেখে ও এমন ধারা কথা শুনে আমি সত্যিই বড় অস্থির হয়ে পড়লাম। সূর্যি দেবতার উদ্দেশ্যে করজোড়ে নমস্কার করে আমি বললাম, কেন, কি ঘটেছে কুসুমপুরে? সব কিছু তো ঠিকঠাকই চলছিল, হঠাৎ তবে কি এমন ঘটলো যার জন্য তোমরা এইভাবে ছুটে এসেছো আমার কাছে? আমায় সবটা খুলে বলো দেখি, কোনো কিছু বিন্দুমাত্র গোপন করবে না কিন্তু। তাদের সকলকে দেখে আমার ভারী ক্লান্ত ও তৃষ্ণার্ত বলে মনে হলো। আমি তাই তাদের এক প্রকার জোরপূর্বক নিয়ে এলাম অনতি দূরে থাকা আমাদের পুকুর ঘাটে। তারা পুকুরের টলটলে জল বেশ কিছুটা খেয়ে খানিক চোখে মুখে ছিটিয়ে অনেকটা স্বস্তি লাভ করল। সেই তরুণ বয়স্ক পুরুষ মানুষ এবার নিজের পরিচয় দিয়ে বলতে শুরু করল তাদের গ্রাম কুসুমপুরের সাথে ঠিক কী কী অঘটন ঘটতে শুরু করেছে, যার জন্য এমন জরুরি তলব দিয়ে আমায় তারা নিয়ে যেতে চায় তাদের নিজ গ্রামের উদ্দেশ্যে। সেই সব কথা। নমস্কার ঠাকুরমশাই, আমার নাম ব্রজধারী, আমি কুসুমপুর নিবাসী। সব কিছু একেবারে সঠিক স্বাভাবিকভাবেই চলছিল, কুসুমপুরের মানুষজন হেসে খেলে বেশ দিনযাপন করছিল, কিন্তু কার যে এমন কুনজর পড়লো আমাদের গায়ের ওপর তাই বুঝে উঠতে পারছি না। গত দুদিন আগের এক রাতে
কে যেন কুসুমপুর গ্রামের বেশ কিছু বাড়ির চৌকাঠ গোড়ায় রেখে গেল অদ্ভুত দর্শন কিছু পুতুল। পুতুলগুলি ভারী কিম্ভূত কিমাকার দেখতে ঠাকুর মশাই। মিশমিশে কালো কাপড় দিয়ে তৈরি করা হয়েছে তাদেরকে, আলাদা করে চোখ নাক মুখ বলতে কিচ্ছু নেই। চোখের পরিবর্তে আটকানো রয়েছে দুটো লাল লাল পুঁতি। কোনো কোনো পুতুলের আবার একটি পুঁতি ছিঁড়ে গিয়ে তাকে এমন বিভৎস রূপ দান করেছে, একবার দেখলে যেন মনে হয় পুতুলটির একটি চোখ আছে আর অপরটি আরেকটি চোখ নেই, কেউ যেন তা খুবলে নিয়েছে। নাকের বদলে সেই স্থানে সাদা সুতো দ্বারা কাটা চিহ্নের মতো করে সেলাই করা হয়েছে। আর আর একটা ভয়ানক তীক্ষ্ণ শানিত হাসি যেন লেগে আছে পুতুলগুলির চেরা ঠোঁটে। সেসব অদ্ভুত দর্শন পুতুলগুলির দেহের ঠিক মধ্যিখানে গাঁথা ছিল একটা করে সুচালো লোহার শলাকা। পরদিন সকাল হতে সেই সকল গৃহের মানুষ দরজা খুলতেই দেখে সেই বিভৎস দৃশ্য। তাদের বাড়ির চৌকাঠ গোড়ায় পড়ে রয়েছে একটি করে বড় বড় আকৃতির পুতুল, কয়েকটা কাগজি লেবু, বেশ কিছুটা লাল সালু আর কিছুটা শুকনো জমাট বাঁধা চাপ রক্ত। ভয়ে তাদের বুক ঠান্ডা হয়ে যায়, কিন্তু তখনও বোধ হয় আসল বিপত্তি ঘটেনি। বিপদ ঘটার বাকি ছিল আরও অনেক কিছু। ঠাকুরমশাই, যেসব বাড়ির সদরের সামনে পড়েছিল সেই পুতুলগুলি, সেই সকল প্রতিটা বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সূর্যাস্তের আগেই অসুস্থ হয়ে পড়েছে বিনা কারণে। হ্যাঁ, জ্বরের ঘোরে ক্রমাগত ভুল বকছে তারা। কোনো কোনো শিশুর অবস্থা এতটাই গুরুতর হয়েছে তারা প্রায় মরমরো হয়ে গেছে। আমাদের গ্রামের পুরোহিত মশাই এই ঘটনার তাৎপর্য করে বলেছেন, কেউ বা কারা আমাদের গ্রামের ওইসব বাড়িগুলির সাথে একটি অত্যন্ত ক্ষতিকর টুকটাক করেছে ঠাকুরমশাই। ঠাকুরমশাই, গতকালকে রাতেও বেশ কয়েকটা বাড়ির সদর দরজার পূর্বে কেউ ফেলে রেখে গেছে হুবহু ওই রকম দেখতে আরও কয়েকটা পুতুল, যাদের বক্ষদেশে গাঁথা ছিল ভয়ানক সুচলো একটি করে লৌহ শলাকা। তাদের ছেলে পুলেরাও আজ থেকে ভীষণ রকমের অসুস্থ ঠাকুরমশাই। এভাবে এভাবে চলতে থাকলে একে একে প্রতিটা বাচ্চায় অসুস্থ হয়ে পড়বে এবং অবশেষে সঠিক চিকিৎসার অভাবে তারা মারা যাবে। তাই এই সমূহ বিপদের হাত থেকে পরিত্রাণের উপায় হিসাবে সর্বপ্রথম আপনার কাছেই আমার আশা, আপনার কথাই মাথায় এলো সর্বপ্রথম। ঠাকুরমশাই, সবটাই তো খুলে বললাম আপনাকে, এবার আপনাকেই কিছু একটা করতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে। কুসুমপুরের শত শত বাচ্চা ছেলে মেয়ের প্রাণ চলে যাবে চোখের সামনে। ব্রজধারীর সেই বর্ণনা শুনে আমি সত্যি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়লাম, কারণ আমি বুঝলাম কুসুমপুরের উপর কেউ পুতুল তন্ত্র করেছে। তারানাথ তান্ত্রিকের এ কথা শেষ হতেই কিশোরী বলে উঠল, পুতুল তন্ত্র, এই পুতুল তন্ত্র জিনিসটা আসলে কি ঠাকুরমশাই? পুতুল তন্ত্র হলো একটি বিশেষ ধরনের গুপ্তবিদ্যা, এক প্রকারের তুকতাক বলতে পারো। তুকতাক মানে নিশ্চয়ই বোঝো তোমরা, বশীকরণ, উচাটন প্রভৃতির মতো এও হলো এক কালো জাদুবিদ্যা। পুতুল তন্ত্রের মাধ্যমে কোনো একটি পুতুলের মধ্যে যে কোনো একটি মানুষের প্রাণ প্রতিষ্ঠা করে সেই পুতুলটির উপর আঘাত হানলেই সে আঘাত প্রাপ্ত হয়। ওই পুতুলটির মধ্যে যার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে সেই হতভাগ্য ব্যক্তিটি, ঠিক এমন ঘটনাই ঘটেছিল কুসুমপুরের মধ্যে। ওই কালো পুতুলগুলির বক্ষদেশে যে সুচল তীক্ষ্ণ লোহার শলাকা গাঁথা ছিল তা দিয়ে তাদের নির্মাতা আঘাত করেছিল পুতুলগুলিকে। পক্ষান্তরে সেই আঘাত ফিরে গিয়েছিল কুসুমপুরের ওই সকল হতভাগ্য নিরীহ নিরপরাধ বালক বালিকাদের উপর, আর ঠিক এই কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছিল। আমি এবার সিদ্ধান্ত নিলাম কুসুমপুরে যাওয়ার। অযথা নষ্ট করার মতো বিপুল পরিমাণ সময় আমার হাতে ছিল না মোটে, তখন তাই তাদের ওখানে একটু অপেক্ষা করতে বলে আমি পুকুর থেকে একটা ডুব দিয়ে তড়ি খড়ি দ্রুত পায়ে এগিয়ে এলাম ঘরের দিকে। তারপর শুদ্ধ বস্ত্র পরে পরমেশ্বরকে একটু ফুল জল দিয়ে আমার ঝোলাখানার মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে হনহনিয়ে পুনরায় বেরিয়ে এলাম বাইরে। তারপর গরুর গাড়িতে চেপে ওই সকল মানুষগুলির সাথে আমিও এবারে রওনা দিলাম কুসুমপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে আরো বেশ কিছু কথাবার্তা হলো ব্রজধারীর সাথে। আমি বুঝলাম তাদের গ্রামের অবস্থা বর্তমানে বড়ই শোচনীয়।
প্রতিটা রাত হয়ে উঠেছে তাদের কাছে একটা আতঙ্ক। সকালের আলো ফুটতে না ফুটতেই কোনো না কোনো ব্যক্তির বাড়ির বাইরে থেকে উদ্ধার করা হচ্ছে সেই সকল পুতুলগুলিকে, আর সাথে সাথেই অসুস্থ হয়ে পড়ছে সেই সব পরিবারের নিরীহ শিশুরা। আমি মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে কোনো উপায়ে হোক না কেন এই সমস্যার হাত থেকে কুসুমপুরের শিশুদের আমায় উদ্ধার করতেই হবে। একটানা এতক্ষণ সময় ধরে গল্প বলার পরে তারানাথ তান্ত্রিক এবার একটু থামলেন। সাময়িক সময়ের জন্য বিরতি নিয়ে তিনি ঘরের অভ্যন্তরে প্রবেশ করলেন। আমি আর কিশোরী এবার দুখানি সিগারেট বের করে তাতে আগুন ধরালাম, কারণ আমরা জানি যে ঠাকুরমশাই এখন আর কিছুটা সময়ে মোটেও বাইরে আসবেন না। আমাদের চোখের সামনের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এক মুহূর্তের জন্য সাদাটে উজ্জ্বল আলোর ছটায় ভরে গেল পুরোপুরিভাবে। নিজেদের দুই হাতের তালু দ্বারা দুই কান চাপা দিলাম। আমরা সাথে সাথেই কান ফাটানো শব্দে মারাত্মক বজ্রপাত ঘটল খুব কাছে পিঠে কোথাও। আজকের গল্প নিয়ে টুকিটাকি কিছু কথাবার্তা বলতে বলতে ধূমপান করতে লাগলাম। সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টারটুকু ফেলে দিলাম মাঝ উঠোনে। বৃষ্টির মধ্যে জ্বলন্ত সিগারেটের ফিল্টার দুটি গিয়ে পড়তেই তৎক্ষণাৎ তা নিভে গেল। তারানাথ তান্ত্রিক এবার গড়গড়া হাতে নিয়ে বসলেন নিজ স্থানে। তারপর গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে হুরুক হুরুক করে টান দিতে লাগলেন তিনি। কিশোরী চিরকালই বড় অধৈর্য প্রকৃতির মানুষ, ঈশ্বর বুঝে তার শরীরে এতটুকুও ধৈর্য শক্তি দেননি। এক হাতের তালুর উপর আর এক হাতের তালু ঘষতে ঘষতে কিশোরী এবার কিঞ্চিত হেসে বলল, এরপর তাহলে আপনি কুসুমপুরে গেলেন? আচ্ছা ঠাকুরমশাই, কুসুমপুরে গিয়ে আপনি কি দেখলেন তাহলে? হ্যাঁ গো কিশোরী, আমি কুসুমপুর গেলাম, আমাকে যে যেতেই হতো। বিপদগ্রস্ত কোনো মানুষের বিপদ সংবাদ শোনার পরে আমি যে আর হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারি না, নিজের বিপদের কথা চিন্তা ভাবনা না করে ঝাঁপিয়ে পড়ি তাকে বিপদ থেকে উদ্ধার করার কাজে। তেমনটাই যে নির্দেশ ছিল আমার গুরুদেবের, সর্বদা আমি আমার গুরুদেবের কথা স্মরণ করে চলি। ঠাকুরমশাই, আপনি সত্যিই বড় উদার মনের মানুষ। আপনার মতো মানুষ পাওয়া এই যুগে সত্যিই বড় ভার। আমার করা এমন প্রশংসায় তারানাথ তান্ত্রিক কিছুটা হেসে বললেন, না গো না, ওই সব উদার মনের মানুষ আমি নই, তোমরা একটু বেশি বেশি বলছো। আসলে কি জানো হে, এই জগৎ সংসারে যার যেটা কাজ তাকে সেটা করতেই হবে। যে কার্য সম্পাদন করার জন্য ঈশ্বর তোমার সৃষ্টি করেছেন সেই কাজ করতে তুমি বাধ্য ও তার কাছে দায়বদ্ধ। আমি অবাক চোখে তাকিয়ে থাকলাম ঠাকুর মশাইয়ের দিকে। তার চোখের মনে দুটো কেমন উজ্জ্বল হয়ে উঠেছে এই অন্ধকারের মাঝেও। সত্যি ঠাকুর মশাইকে যত দেখি ততই যেন অবাক হয়ে যাই। যতবার তার কাছে আসি, তার শরণাপন্ন হই, ততবার তাকে সম্পূর্ণ একটি নতুন মানুষ বলে আমার মনে হয়। কিশোরীর পীড়াপীড়িতে তিনি পুনরায় আরম্ভ করলেন তার গল্প পাঠ। আমরা যখন কুসুমপুর গ্রামে গিয়ে পৌঁছলাম তখন বেলা বেশ কিছুটা গড়িয়েছে, সূর্যদেব আকাশে উজ্জ্বলভাবে প্রকাশিত হয়েছেন। কুসুমপুরে আমাদের গাড়ি প্রবেশ করার সাথে সাথেই আমার নাকে একটা উৎকট তীব্র বোটকা গন্ধ এসে ঝাপটা মারল সহসা। চোখ মুখের অভিব্যক্তি বিকৃত হয়ে গেল আমার, কিন্তু চারিপাশে তাকাতেই দেখলাম আমি ব্যতীত আর কারোর মধ্যে এরূপ কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। সুতরাং আমি এটা খুব সহজেই ধরে নিলাম যে এই বাজে গন্ধ আমি ছাড়া আর অন্য কারোর নাসারন্ত্র দিয়ে প্রবেশ করেনি দেহের ভিতরে। আমার মনের মধ্যে এবার ওই পরিচিত বিপদ ঘণ্টাটা বেজে উঠল বেশ জোরালোভাবে। তোমরা তো খুব ভালোভাবেই জানো যে যতবার সেই বিপদ ঘণ্টা বেজে ওঠে ঠিক ততবার কোনো না কোনো বিপদের মুখোমুখি হয়েছি আমি। তাই আমার মনটা কেমন যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। আমি আবার ব্রজধারীর উদ্দেশ্যে বললাম, আচ্ছা ব্রজধারী, এই হলো তোমাদের গ্রাম কুসুমপুর কি, তাই তো? আগে ঠাকুরমশাই, এটাই আমাদের গ্রাম কুসুমপুর। আর এই গ্রামের মধ্যে ঘনিয়ে এসেছে
সেই ভয়ানক বিপদ। আচ্ছা ব্রজধারী, যেই পুতুলগুলি যত্রতত্র পড়েছিল তাদের মধ্যে যে কোনো একটি পুতুল আমায় একটিবার দেখাতে পারবে? আমি একবার স্বচক্ষে দেখতে চাই তাদের। তাকে স্বচক্ষে দেখলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবো। হ্যাঁ অবশ্যই ঠাকুরমশাই, দেখতে পারবো না কেন, আপনি চলুন আমার সাথে। আমি জানি সেই পুতুলগুলিকে এখন কোথায় রাখা হয়েছে। ব্রজধারী এবার আমাকে নিয়ে গেল সেখানে যেখানে ওই পুতুলগুলিকে সংগ্রহ করে রাখা হয়েছিল। পুতুলগুলি হাত দিয়ে স্পর্শ করতেই যাচ্ছিল ব্রজধারী, আমি দ্রুততার সাথে তাকে সেই কার্য হতে নিষেধ করলাম। দাঁড়াও হয়ে ব্রজধারী, এমন মূর্খের মতো কাজ করো না মোটে। এই পুতুলগুলি কিন্তু সাধারণ কোনো পুতুল নয়, এটা ভুলে গেলে চলবে না কোনো অবস্থাতেই। তুমি এইগুলিকে স্পর্শ করলে হয়তো তাদের ক্ষতিকারক প্রভাব তোমার উপরে নেমে আসতে পারে। আমি যা দেখার তা এখান থেকেই দেখছি, স্পর্শ করার বিন্দুমাত্র কোনো প্রয়োজনীয়তা নাই। আমি এবার সেই কালো কাপড় দ্বারা নির্মিত পুতুলগুলিকে ভালো করে দেখলাম, ঠিক যেটা সন্দেহ করেছিলাম আমি হুবহু তাই মিলে গেল। এই পুতুলগুলি আদৌ কোনো সাধারণ পুতুল নয়, কালো গুপ্তবিদ্যার দ্বারা নির্মিত এক একটি পুতুল যাদের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন বালক এবং বালিকার। আমি এবার বেরিয়ে এলাম ধীরে ধীরে। সত্যি কুসুমপুর গ্রামের অবস্থা যথেষ্ট শোচনীয় হয়ে পড়েছে। এবার আমি ব্রজধারীর উদ্দেশ্যে বললাম, আচ্ছা ব্রজধারী, এবার আমাকে একটিবার সেই সমস্ত অসুস্থ ছেলেমেয়েগুলির কাছে নিয়ে চলো দেখি। আচ্ছা ঠিক আছে ঠাকুরমশাই, আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামেরই এক বালক বিনয়ের বাড়িতে। আমি এবার ব্রজধারীর সাথে হাঁটতে শুরু করলাম বিনয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ব্রজধারী আমাকে এবার যেখানে নিয়ে এলো সেখানে এসে আমি দেখলাম একটা ছোটোখাটো পরিবার। পরিবারটির অবস্থা রীতিমতো কাহিল হয়ে পড়েছে, চোখে দেখা যাচ্ছে না তাদের কষ্ট। বাড়ির একটি মাত্র ছেলে, সেও যদি মরণাপন্ন অজানা কোনো রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে তাহলে পরিবারের মানুষগুলির অবস্থা বোধ হয় এই রকমই হয়। ঠাকুরমশাই, এই হলো বিনয়ের পরিবার। কই গো জেঠিমা, ইনি সেই প্রখ্যাত তারনাথ তান্ত্রিক, আমাদের গ্রামে তিনি এসেছেন, এই সমস্যার হাত থেকে আমাদের উদ্ধার করতে পারবেন তিনি, উনি একবার বিনয়ের সাথে দেখা করতে চান। ব্রজধারী এবার পরিচয় করিয়ে দিল বিনয়ের মায়ের সাথে। বিনয়ের মা সজল নেত্রে আমার দিকে তাকিয়ে রইলেন কিছু মুহূর্ত। তার সেই দৃষ্টির মধ্যে কি যেন একটা ছিল, বুক ফাটা কষ্ট, চাপা হাহাকার যেন চোখের ভাষা হয়ে ফুটে উঠছিল তার নেত্রোদ্বয় জুড়ে। তিনি এবার তাড়াতাড়ি মাথার ঘোমটা টেনে আমার চরণধুলি মাথায় নিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, আপনি আসুন আমার সঙ্গে, আমি আপনাকে বিনয়ের ঘরে নিয়ে যাচ্ছি। আমি এবার বিনয়ের মায়ের দেখানো পথ ধরে এগিয়ে গেলাম একটি কক্ষের দিকে। সেই কক্ষের দরজা ভেজানো ছিল, আলতো চাপে তা সামান্য ঠেলা দিতেই দরজাখানা হাট হয়ে খুলে গেল। আমি দেখলাম ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন ঘরের অভ্যন্তর। ঘরের ভিতরে প্রবেশ করতেই একটি ছোটোখাটো শয্যা আমার নজরে পড়ল, সেটির দিকে এগিয়ে যেতেই দেখলাম একটি বছর দশ বারোর বালক বিছানার মধ্যে শুয়ে আছে। ছেলেটা একেবারে যেন মিশে গেছে শয্যার সাথে, জ্বরের ঘোরে ক্রমাগত ভুল বকে চলেছে সে। অমন অতটুকু একটা বাচ্চা ছেলেকে এইভাবে দেখে ভীষণ কষ্ট হলো আমার। আমি তার মাথায় ও কপালে হাত বুলিয়ে দিতে দিতে কাল ভৈরবের উদ্দেশ্যে প্রার্থনা করলাম, তিনি যেন তাকে দ্রুততার সাথে সুস্থ করে তোলেন সেই বিষয়ে কামনা করলাম। বিনয়ের মা এবার আমার উদ্দেশ্যে বহু কষ্টে নিজের কান্না চেপে রেখে বললেন, দেখছেন তো ঠাকুরমশাই, আমার ছেলেটার ঠিক কি অবস্থাটাই না হয়েছে, অমন সুস্থ স্বাভাবিক হাসি খুশি তরতাজা একটা ছেলে যে অমন ভাবে হঠাৎ করে ওই সেই দিনের ওই ঘটনার পর থেকে এইভাবে বিছানা নিতে পারে তা আমাদের ধারণারও বাইরে ছিল। এই ঘটনা শুধুমাত্র আমার পুত্রের সাথেই হয়নি, আমাদের গায়ের বেশ অনেক ঘরে বর্তমানে কান্নার রোল উঠেছে।
কুসুমপুরের অনেক বাচ্চা ছেলে মেয়ে বিনয়ের মতোই আজ তারা অসুস্থ। ডাক্তার, বুদ্ধি, কবিরাজ এইসব কিচ্ছু করেও লাভ হয়নি। কোনো ওষুধেই এই জ্বর নামছে না, কোনো পথ্য কাজ করছে না কোনো মতে। জানি না আমার কপালে ঠিক কি লেখা আছে। এইভাবে যে ছেলেটাকে আর কতদিন নিজের কাছে রাখতে পারবো তা স্বয়ং ওপরওয়ালাই জানে। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই, দয়া করে কিছু একটা করুন। এই অভাগিনী জননীকে পুত্র শোক পাওয়ার হাত থেকে বাঁচান যে কোনো উপায়ে। বিনয় ছাড়া যে আমার আর কেউ নেই এই জগতে, ঠাকুরমশাই আর কেউ নেই আমারও ছাড়া। এই একটি মাত্র শিবরাত্রি সলতে আমার সাত রাজার ধন এক মানে। ওর কিছু হয়ে গেলে আমি আর নিজেকে ঠিক রাখতে পারবো না, কিছুতেই না। আমাকেও মৃত্যুর পথ বেছে নিতে হবে শেষমেশ বাধ্য হয়ে। শেষের কথাগুলো বলতে বলতে বিনয়ের মা আমার পদতলে লুটিয়ে পড়লেন। তিনি বুক ফাটা কাঁদতে শুরু করলেন। এরপর এই দৃশ্য দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। বেমানুষের চোখের জল আমি সহ্য করতে পারি না মোটে। দ্রুততার সাথে তাকে মাটি থেকে তুলে আমি বললাম, ছি ছি, এ কী করছেন আপনি? উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন বলছি। শেষে কি আমাকে নরকের নিম্নকীটে পরিণত করতে চান? আপনি একজন নারী, মায়ের জাত, আপনি কিনা আমার পা ধরছেন? চোখের জল মুছুন দেখি। দয়া করে এইভাবে ভেঙে পড়বেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার ছেলেসহ এই গ্রামের প্রতিটি ছেলে মেয়েদের দেহ থেকে এই রোগ দূর করতে। আমি এবার বিনয়ের মাকে টেনে তুললাম মাটি থেকে। তার ভিতরের কষ্টটা আমি বুঝতে পারলাম ঠিকই। আমার মুখনিঃসৃত এমন কথা শুনে ভারী সান্ত্বনা পেল সে। তার মনের মধ্যে চলতে থাকা ঝড় যেন কিছুটা দমিত হলো আমার কথায়। তিনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি ঠাকুরমশাই, আপনি সাধারণ কোনো মানুষ নন, আপনার অনেক ক্ষমতা রয়েছে। আপনার নাম কেবলমাত্র আমাদের এই তল্লাটেই নয়, বহু দূর পর্যন্ত বিস্তৃত। তাই আমি এটা খুব ভালো করে জানি যে পারলে একমাত্র আপনিই পারবেন আমাদের গোটা কুসুমপুরের মানুষকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে, এই বিপদের হাত থেকে উদ্ধার করতে একমাত্র আপনিই পারবেন ঠাকুরমশাই। আপনার উপর আমাদের অগাধ ভরসা রয়েছে ঠাকুরমশাই। আমি আপনার ভরসা রাখার আপ্রাণ চেষ্টা করব। এখন আমি এলাম, তাহলে পরে অন্য আর এক সময় এসে আমি বিনয়কে দেখে যাবোখন। সে কি ঠাকুরমশাই, এইভাবে খালি মুখে চলে যাবেন এ কি কথা? এতে যে গেরস্থের মহা অকল্যাণ হবে। আপনি ব্রাহ্মণ মানুষ, জাতে শ্রেষ্ঠ, আর তার উপর এমন ধারা একজন স্বনামধন্য তন্ত্র সাধক আপনি। আপনার মতো মানুষ সচরাচর আমাদের ভিটেতে আসে না, সেই সৌভাগ্য আমাদের নেই। তবে এইবার যখন এসেছেন তখন অন্তত এই গরিবের ঘরে কিছু না হলেও একটু জল বাতাসা মুখে দিয়ে যান, তা না হলে যে মনে বড় আঘাত পাবো। আমি এবার কিছুটা হাসলাম বিনয়ের মায়ের মুখ পানে তাকিয়ে। সত্যি এমন ধারা অতিথি আপ্যায়ন বোধহয় আমাদের বঙ্গদেশের মানুষেরাই করতে পারে। তা না হলে ছেলে যেখানে মৃত্যুশয্যায় কাহিল হয়ে পড়ে আছে, আর তার জননী কিনা সব দিক সামাল দিয়ে বাড়িতে সদ্য আসা অতিথির এইভাবে সেবা করতে পারে? এক ঘটি ঠান্ডা জল আর বেশ কয়েকটা গুড়ের বাতাসা তিনি এনে দিলেন আমার হাতে। আমি দুখানা বাতাসা মুখে ভরে ঘটির অর্ধেক জল ঢক ঢক করে খেয়ে ফেললাম। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে এলাম বাড়ির বাইরে। কি কি বুঝলেন ঠাকুরমশাই? হ্যাঁ, বিনয়ের জ্বর কি সেরে যাবে বলে মনে হলো আপনার? ব্রজধারীর কথার উত্তর হিসেবে আমি বললাম, দেখো হে ব্রজধারী, বিনয়ের অবস্থা দেখে আমি যা বুঝলাম তাতে এই জ্বর নিতান্ত কোনো সাধারণ জ্বর নয়। শুধুমাত্র বিনয়ই নয়, তোমাদের এই গ্রামে যে সকল ছেলে মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তাদের প্রত্যেকেরই একই দশা। এই জ্বর থেকে সুস্থ করা কোনো ডাক্তার, বৈদ্য কিংবা কবিরাজের কাজ নয়।
আমার স্থির বিশ্বাস যে পুতুলতন্ত্রের কারণে এরূপ অস্বাভাবিক অসুস্থতা ছড়িয়ে পড়েছে তোমাদের গ্রাম জুড়ে। পুতুলতন্ত্র বন্ধ হয়ে গেলেই আবার প্রতিটা বালক সুস্থ হয়ে উঠবে, তবে বেশি দিন সময় হাতে নেই মোটে। যা করার তা খুব দ্রুত করতে হবে, তা না হলে এই ছেলে মেয়েগুলো সত্যিই হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়বে, আর আমি এই গ্রামে উপস্থিত থাকতে তা কিছুতেই ঘটতে দেব না। ওরে বাবা, কি সাংঘাতিক সংকটের মুখোমুখি আপনি হয়েছিলেন ঠাকুরমশাই। হ্যাঁ গো, সংকট বলে সংকট, বেশ অনেকগুলো ছোট ছোট শিশুর প্রাণ জড়িয়েছিল এই বিষয়টির সাথে। তাদের মরণ বাচন, তাদের পরিবারের মানুষদের ভালো থাকা মন্দ থাকা সকল কিছুই নির্ভর করছিল সেই সময় আমার উপর। আমি যদি তাদের অসুস্থতা দূর করতে বেশি সময় লাগাই বা ব্যর্থ হই, তাহলে সব কিছু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কুসুমপুরের সুন্দর সুস্থ স্বাভাবিক জনজীবন স্বাভাবিকতার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সেই দিনটা কেটে গেল এমনভাবেই ঘোরাঘুরি করতে করতে। সঠিক সময় দুটো নাওয়া খাওয়াও হলো না আর আমার। ব্রজধারীদের বাড়ি থেকে দুটো অন্ন জল মুখে তুলে আমি তাকে বললাম, ব্রজধারী, আজকের রাতটা কিন্তু আমি বাইরেই কাটাবো। সারা রাত্রি যাবৎ কুসুমপুরের গোটা তল্লাটে আনাচে কানাচে কিছু পরিক্রমা করব। আমি সম্পূর্ণ একলা। আমি সচক্ষে দেখতে চাই আসলে কে তোমাদের গ্রামের এমন সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে। তোমাদের গ্রামের নিরীহ বাচ্চাগুলির সাথে তার কিসের এত শত্রুতা? আমার এমন ধারা কথা শুনে অত্যন্ত ঘাবড়ে গেল ব্রজধারী। তার চোখে মুখে রীতিমতো ভয়ের উদ্রেক দেখতে পেলাম আমি। সে কি ঠাকুর মশাই, হ্যাঁ আপনি একলা রাতের অন্ধকারে এই কুসুমপুরের পথে পথে ঘুরে বেড়াবেন? এ কেমন ধারা কথা! না না, আপনার যদি কোনো বিপদ আপদ ঘটে যায় তাহলে সমাজের কাছে কি মুখ দেখাবো আমরা? হ্যাঁ, আত্মগ্লানিতে ভুকে ভুকে শেষ হয়ে যাবো একেবারে। আপনার কথা অনুযায়ী যে এই গ্রামে উপস্থিত থেকে পুতুলতন্ত্র করতে সক্ষম হয়েছে, সেই ব্যক্তি নিশ্চয়ই অত্যন্ত শক্তিশালী তন্ত্রমন্ত্রের দিক থেকে। তিনি যদি আপনার কোনো ক্ষতি করে দেন তখন কি হবে? আমি এবার ব্রজধারীর কাঁধে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করলাম কিছুটা। কোমল স্বরে তার উদ্দেশ্যে বললাম, আমাকে নিয়ে তুমি অযথা চিন্তা করো না হে, আমার কোনো বিপদ আপদ ঘটবে না। মঙ্গলময় ঈশ্বর সর্বদা আমার পাশে আছেন, তার আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর, তাই আমাকে নিয়ে এত ভয় পাবার কোনো কারণ নেই। আমি তাকে চিন্তা করতে বারণ করলেও সে ঠিকই চিন্তা করে গেল। আমাকে নিয়ে তার দুশ্চিন্তা আর ভয়ের অন্ত নাই। না 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 ঠাকুর মশাই, আমি কিছুতেই আপনাকে একাকী রাতের বেলায় বের হতে দেব না, না কোনো মতেই না। আহ ব্রজধারী, এমন পীড়া পিড়ি করো না হে, একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা। এই কাজ আমার একার, তোমাকে সঙ্গে নিলে এই কাজ হবে না, তোমার কোনো চিন্তা নেই। কাল সকালে ভোরের আলো ফোটার আগেই আমি তোমার গৃহে ফিরে আসব, তারপর রাতে ঠিক কী কী ঘটল সেই সমস্ত বিবরণ তোমায় দেব। আমি এবার ব্রজধারীকে কিছুটা শান্ত করতে সক্ষম হলাম। দেখতে দেখতে এক সময় দিনের আলো ফুরিয়ে এলো, আকাশ কালো করে নেমে এলো সন্ধ্যার অন্ধকার। ব্রজধারীকে ভয় পেতে নিষেধ করলেও আমার নিজের অন্তরের মধ্যে একটা ভয়ের ঘূর্ণিঝড় যেন ক্রমাগত পাক খেতে শুরু করেছিল। আজ রাতের বেলায় যে ঠিক কি অপেক্ষা করছে আমার জন্য সেটা বার বার ভেবেই ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিলাম আমি। সে যাই হোক, সন্ধ্যেবেলায় ব্রজধারীর সাথে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলে যত সামান্য দুটো খাদ্য মুখে তুলে আমি তার কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে বেরিয়ে এলাম বাইরে। বাইরে এসে দেখলাম গোটা কুসুমপুর একেবারে নির্জন শুনশান, কেমন যেন থমথমে গোছের। মানুষজন সকলেই আসলে আতঙ্কিত হয়ে যে যার বাড়িতে দরজা জানলা বন্ধ করে ছেলে মেয়েদের বুকে জড়িয়ে বসে রয়েছে হয়তো। মানুষ তো দূরের কথা, রাস্তায় সামান্য একটা কুকুর বিড়াল পর্যন্ত নেই। এক ঝলক দেখলে যেন মনে হয় যে এই গ্রামে আদৌ কোনো জীবিত মানুষের অস্তিত্ব যেন ছিল না কোনো কালে বোধ হয়। রাতের অন্ধকারের মধ্যে একটা কুয়াশার ফিকে চাদর যেন নেমে এসেছে মহাকাশ হতে। আকাশের দিকে মুখ তুলে আমি দেখলাম
এক ফালি বাঁকা চাঁদ কাস্তের ফলার মতন মাথা তুলেছে বাঁশ ছাড়ের মধ্যে থেকে। হালকা ফিকে চাঁদনি আলো নেমে এসেছে ধরাতলে। সমগ্র ভূপ্রকৃতি জুড়ে বিরাজ করছে একটা আলো আধারের মায়ার খেলা। আমার সামনের কিছুটা জায়গা আলোকিত হলেও তার ঠিক পাশের বিশাল ঝোপটাই অন্ধকারে নিমজ্জিত। তোমরা একটু বুঝতে পারছো এই রূপ পরিবেশ ঠিক কতটা গা ছমছমে, কতটা ভৌতিক হতে পারে? তারানাথের এই প্রশ্নে কিশোরী এবার বেশ ভীত কণ্ঠে জবাব দিল, সত্যি সত্যি ঠাকুরমশাই, এমন পরিবেশে সম্পূর্ণ একলা বাইরে বের হলে ভয়ে বুক টিপ টিপ করে বইকি। আমি এবার খুব ভালোভাবে দেহ বন্ধন করে নিলাম মন্ত্রপাঠ দ্বারা। তারপর মধুসুন্দরী দেবী আর কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। এইভাবে কুসুমপুরে এই পাড়া ও পাড়া গ্রামের শেষ সীমান্ত কোনো কিছুই বাদ দিলাম না, ঘুরতে ঘুরতে থাকলাম। তারপর এক সময় একটি বাড়ির সামনে এসে উপস্থিত হতেই আমি যা দেখলাম তাতে আমার চোখে মুখে আতঙ্কের জোয়ার খেলে গেল। কেন কেন ঠাকুরমশাই, সেই বাড়ির নিকটে এসে পৌঁছতেই আপনি কি দেখলেন? কি দেখলাম? দেখলাম সেই বাড়ির বন্ধ দরজার ঠিক সামনে পড়ে আছে একটা কালো বড় পুতুল, কয়েকটা টাটকা রক্ত জবা ফুল, কিছুটা তরতাজা রক্ত আর অনেকটা লাল শালু। আমার বুকটা এবার ছ্যাঁত করে উঠল। আমি বুঝলাম আজকে রাতেও পুতুল তন্ত্র করতে আরম্ভ করে দিয়েছে সে। আমার চোয়াল এবার শক্ত হয়ে উঠল। আমি হনহনিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। সেই ব্যক্তিকে আজ আমায় হাতে নাতে ধরতেই হবে, আমায় জানতেই হবে কি তার অভিপ্রায়, কেন সে এমন হীন কাজে নির্লিপ্ত হয়েছে। কি সাংঘাতিক! আচ্ছা এবার আপনি কি করলেন ঠাকুরমশাই? আমি এবার আর কিছুটা সামনে এগিয়ে যেতেই আমার পা যেন পুরোপুরিভাবে আটকে গেল মাটির সাথে। সামনে এগিয়ে যাওয়ার এতটুকু ক্ষমতা আর রইল না অবশিষ্ট। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি এমন জিনিস দেখলাম যার কারণে আমি এমন ধারা কথা বলছি তোমাদের, শোনো তবে সেই কথা। আমি দেখলাম অন্ধকারে ঢাকা একটা বাড়ির বন্ধ দরজার মুখোমুখি বসে আছে কেউ একজন। জায়গাটা অন্ধকারে ঢাকা থাকার কারণেই প্রথমেই আমি বুঝতে পারলাম না সে যে আসলে একজন নারী নাকি পুরুষ। তবে আধারে আমার চোখ সরে এলে আমি বিলক্ষণ টের পেলাম যে ওই বাড়ির মুখোমুখি যে ব্যক্তি বসে আছে সে আসলে একজন বৃদ্ধা। বৃদ্ধার সনের মতো সাদা চুল মাথায় উঁচু মতন খোঁপা করে বাঁধা, পরনে তার একটি কালো কুচকুচে কাপড়। এর থেকে বেশি আর কিছুই ঠাহর করে উঠতে পারলাম না, কারণ সেই বৃদ্ধা আমার দিকে পিছন করে বসেছিল। এতটুকু আওয়াজ না করে আমি অতীব সাবধান হয়ে গিয়ে গেলাম তাহার নিকটে। সেই বৃদ্ধা তখন পুতুল তন্ত্র করতে অত্যন্ত ব্যস্ত। তবে তার কাছে গিয়ে পৌঁছানোর আগেই আমি দেখলাম সে দৌড়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। সে আসলে বুঝতে পেরে গিয়েছিল আমার উপস্থিতি, তাই পুতুল তন্ত্র অসম্পূর্ণ রেখেই সে সেই স্থান পরিত্যাগ করে পালিয়ে গেল। আমি আরও কিছুটা সময় ধরে বেশ অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, কিন্তু সেই রাতে আর তার দেখা পেলাম না। ভোরের আলো ফুটলে আমি এসে পৌঁছলাম ব্রজধারীদের বাড়িতে। দেখলাম সে ঘুম থেকে উঠে আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়া মাত্রই সে ছুটে এলো আমার কাছে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি সুস্থ আছেন তো? ও, আপনাকে দেখে বুকে বল যেন ফিরে পেলাম পুনরায়। আচ্ছা আচ্ছা, কী ব্যাপার বলুন তো? হ্যাঁ, আপনাকে বেশ চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে। গতকাল রাতে কি কিছু আপনি দেখতে পেয়েছেন নাকি? গতকাল রাতে আমি এক বৃদ্ধার দর্শন পেয়েছি হে ব্রজধারী, তবে তার মুখ আমি দেখতে পাইনি। তাকে হাতে নাতে ধরার আগেই সেই স্থান ছেড়ে সে পালিয়ে গেছে। সুতরাং এটা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে তোমাদের গ্রামে যে পুতুল তন্ত্র করছে সে হলো ওই বৃদ্ধা। হ্যাঁ, কি বলছেন ঠাকুরমশাই? কোনো
কোনো এক বৃদ্ধা আমাদের এই গ্রামে সর্বনাশ করতে এমনভাবে উঠে পড়ে রেখেছে। হ্যাঁ, তবে এই প্রশ্নের উত্তর আমিও দিতে পারবো না, কারণ সেই বৃদ্ধা যে আসলে কে তা আমার কাছেও অজানা। আচ্ছা ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাদের তবে এখন কি করণীয়? হ্যাঁ, সেই সেই বৃদ্ধাকে যে কোনো উপায় ঠেকাতে হবে আমাদের, নচেৎ মহা অনর্থ ঘটে যাবে। যে তুমি তোমার গাঁয়ের বেশ কিছু মানুষকে জানিয়ে দাও যে আজ রাতে তারা যেন অপেক্ষা করে তোমাদের গাঁয়ের ওই বুড়ো বটতলায়। তুমিও থাকবে আমার সাথে, তারপর আমরা সকলে মিলে পাকড়াও করব তাকে। ওই বৃদ্ধাকে আটকাতে না পারলে সব শেষ করে দেবে সে। আচ্ছা ঠাকুর মশাই, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। আজকে রাতে তবে আমাদের অভিযান, ওই শয়তানি বুড়িকে হাতে নাতে ধরা। বাহ, কাহিনীর এই পর্যায়ে তো বেশ টান টান উত্তেজনায় ভরা। তা ঠাকুরমশাই, দ্বিতীয় সেই রাতে আপনি ব্রজধারী এবং কুসুমপুর গ্রামের আরও অন্যান্য পুরুষেরা মিলে কি তবে সে বৃদ্ধাকে ধরতে পারলেন? আমার এই প্রশ্ন শুনে তারানাথতান্ত্রিকের অধর ওষ্ঠ জুড়ে এক চওড়া হাসির রেখা খেলে গেল কয়েক সেকেন্ডের জন্য। তিনি এবার হাসতে হাসতে বললেন, পারবো না মানে? মাথার উপর ঈশ্বর বলে ওকে একজন রয়েছে হে, তিনি এমন সর্বনাশ কিছুতেই ঘটতে দিতে পারেন না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গভীর রাতের দিকে সেই বৃদ্ধা ধরা পড়ল, সাথে সাথেই শুরু হয়ে গেল তুমুল হইচই। কুসুমপুর গাঁয়ের ছোট বড় সকলে যে যার বাড়ি ছেড়ে ছুটে এলো লণ্ঠন আর লাঠিসোঁটা হাতে নিয়ে তাকে শেষ করে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু অদ্ভুত বিষয় কি জানো, কুসুমপুর গ্রামের একটিও মানুষ চিনতে পারল না তাকে। তারা বলল ওই বৃদ্ধা নাকি তাদের গ্রামের কেউই না, এমনকি সে আশেপাশের তল্লাটেরও কেউ না। তাদের এই কথা শুনে আমি ভারী অবাক হয়ে গেলাম। তাহলে এই বৃদ্ধা এলো কোথা থেকে, এর পরিচয়ই বা কি? বৃদ্ধার সাথে সাময়িক কিছু সময়ের জন্য কথোপকথনের মাধ্যমে বুঝতে পারলাম যে সে আসলে সম্পূর্ণরূপে এক মানসিক ভারসাম্যহীনা। সে তার নিজের নাম ধাম অবধি বলতে পারল না সঠিকভাবে, কখনো নিজের মনেই কি সব যেন বকবক করে হেসে ওঠে, তো আবার কখনো ছল ছল নয়নে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। গায়ের মানুষ তার এমন অসহায়তার প্রতি এতটুকুও সহানুভূতিশীল হলো না, পরিবর্তে তারা মারমুখী হয়ে উঠল। আমি এবার তাদের ধমকের সুরে বললাম, থামো হে তোমরা, এই বৃদ্ধার শরীরে কেউ এতটুকু আঘাত হানবে না, এটা আমার হুকুম, আমার আদেশ বলতে পারো। তোমরা খেয়াল করেছো কি যে এই বৃদ্ধা কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীনা? হ্যাঁ মানছি, সে তোমাদের গ্রামের সাথে যা যা করেছে তা অন্যায়, কেবলমাত্র এর কারণে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত, কিন্তু এর দিকটাও একটু ভেবে দেখো, এ কিন্তু নিজের অজান্তে কিছু না বুঝে এসব করে ফেলেছে। ক্ষমা হলো পরম ধর্ম, জগৎ সংসারে ক্ষমার চেয়ে বড় জিনিস আর কিছুতেই নেই, তাই ক্ষমা করতে শেখো হে। এই বৃদ্ধার মধ্যে রয়েছে অনেক ক্ষমতা, তাই পুতুল তন্ত্র করতে সক্ষম হয়েছে সে। তবে তোমাদের বিন্দুমাত্র চিন্তা নেই, কারণ আমি এই বৃদ্ধার মধ্যে থেকে সকল ক্ষমতা কেড়ে নেব মন্ত্রশক্তির দ্বারা, ফলত সে হয়ে পড়বে একেবারে ক্ষমতাহীনা। নিজের মধ্যে তন্ত্রমন্ত্রের ক্ষমতা না থাকলে সে আর কোনো দিন কারোর সাথে কোনো ক্ষতি করার চেষ্টাও করতে পারবে না। সুতরাং আর চিন্তার কোনো বিষয় নাই। বিষধর সাপকে সকলেই ভয় পায়, কিন্তু সেই বিষধর সাপেরই বিষ যখন তুলে নেওয়া হয় তখন তাকে কেউ ভয় পায় কি? পায় না হে, পায় না। বিষহীন সাপের প্রতি আমাদের কারোর মধ্যে ভয়ের জাগরণ ঘটে না। আমার কথা উপস্থিত সকলেই এক বাক্যে স্বীকার করে নিল। আমি এবার মন্ত্রশক্তির দ্বারা এই বৃদ্ধার শরীর থেকে সবটুকু শক্তি বহির্ভূত করে নিলাম। তারপর আমার নির্দেশে তাকে মুক্ত করে দেওয়া হলে হাসতে হাসতে সে দৌড় লাগালো রাস্তা ধরে, অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর থেকে কুসুমপুরের মধ্যে আর সেই বৃদ্ধার দেখা পাওয়া যায়নি একটি দিনের জন্যেও। কোথায় যে সে পালিয়ে গেল তার কেউ বলতে পারল না। যে সকল বালক বালিকা অসুস্থ হয়ে পড়েছিল পুতুলতন্ত্রের কারণে,
তারা সুস্থ হয়ে উঠল মাত্র দু তিন দিনের মধ্যেই। তাদের সুস্থতা দেখে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি ফিরে এলাম নিজের গ্রামে। কি হে কিশোরী, কেমন লাগলো তবে আজকের এই পুতুল তন্ত্রের কাহিনী? ওরে বাবা, সে আর বলার অবকাশ রয়েছে নাকি? দুর্দান্ত দুর্দান্ত ঠাকুরমশাই। ঠাকুরমশাই, এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, আজকের মতো উঠলাম আমরা তাহলে। আচ্ছা বেশ, তবে সাবধানে যেও কিন্তু। হ্যাঁ আগে, হ্যাঁ ঠাকুরমশাই। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পুতুল তন্ত্র। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।